হ্যালো ফ্রেন্ডস ফ্রেন্ডস আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে কোনো মোবাইল দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড ফুল ব্লার করবেন জাস্ট দুই সেকেন্ডে ফ্রেন্ডস এর জন্য আপনাকে একটি ছোট্ট অ্যাপস ইনস্টল করে নিতে হবে আর এই অ্যাপসটি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রয়েছে আপনারা চাইলে সেখান থেকে এক ক্লিক ইনস্টল করে নিতে পারবেন তো ফ্রেন্ডস অ্যাপসটি ইনস্টল করার পর করে নিতে হবে ওপেন ওপেন করলে নতুন একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ক্যামেরা এখানে রয়েছে গ্যালারি আর এখানে আপনি যে ছবিগুলি এখান থেকে ব্লার করবেন সে ছবিগুলো এখানে সেভ হয়ে থাকবে তো আপনারা কি করবেন এখানে ক্যামেরা টাচ করে আপনারা ছবি তুলে সেটিকে খুব সহজেই ব্লার করতে পারবেন আর এখানে রয়েছে গ্যালারি আমি জাস্ট গ্যালারি থেকে একটি ছবি নিয়ে সেটিকে ব্ল্যার করে দেখাচ্ছি তো আমি গ্যালারিতে করে দিলাম টাচ গ্যালারিতে টাচ করবার পর গ্যালারিটি ওপেন হবে গ্যালারিটি ওপেন হওয়ার পর গ্যালারি থেকে যে কোনো একটি ছবি চুজ করে নেবেন তো আমি এখান থেকে একটি ছবি চুজ করে নিলাম তো এই ছবিটি আমি চুজ করে নিলাম এরপর আপনারা একটু ক্রপ করে নেবেন আপনাদের ইচ্ছা মতো তো আমি এটিকে ক্রপ করে নিচ্ছি তো আমি সম্পূর্ণ ছবিটি নিয়ে নিলাম এরপর রাইট আইকনে করে দেবেন টাচ তো আমি করে দিলাম রাইট আইকনে টাচ এরপর দেখুন এখানে রয়েছে অটো ব্লার জাস্ট আপনাকে দেখাচ্ছি একটু প্রসেসিং করতে টাইম নিচ্ছে তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পারলেন যে অটোমেটিক কিন্তু ব্লার হয়ে গেছে জাস্ট দুই সেকেন্ডের ব্যাপার ব্লার হয়ে যাওয়ার পর এখানে একটু রাইট আইকন রয়েছে এই রাইট আইকনের আপনারা করে দেবেন টাচ এই রাইট আইকনে টাচ করে দিলেই জাস্ট আপনাদের কিন্তু ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি রাইট আইকনে করে দিলাম টাচ ছবিটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেল তো ফ্রেন্ডস আপনারা দেখলেন দুই সেকেন্ডে অটোমেটিক কিন্তু ব্লার হয়ে যাচ্ছে এরপর আপনারা যদি ম্যানুয়াল ব্লার করতে চান এখানে দেখুন বেস্ট কিছু অপশন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে তো সেকেন্ড যে অপশন রয়েছে সার্কুলার এই সার্কুলারে যদি করে দেন টাচ তাহলে কি হবে এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটা যেখানে নিয়ে যাবেন সেইখানটা জাস্ট থাকবে বাদ বাকি সম্পূর্ণটা কিন্তু ব্লার হয়ে যাবে তো এখানে সার্কেলটা আপনি যেখানে নেবেন সেখানেই কিন্তু সেই জায়গাটা বাদ হয়ে বাদ বাকি সম্পূর্ণটা কিন্তু ব্লার হয়ে যাবে তো এই ডট যে পয়েন্টটা আছে এই ডট পয়েন্টে ধরে আপনারা যেখানে খুশি টেনে নিয়ে যান সেখানে ব্লার হয়ে যাবে জাস্ট যেটা ভালো লাগবে এরপর করে দেবেন এই রাইট এখন টাচ তাহলে কী হবে সেটি কিন্তু সেভ হয়ে যাবে নেক্সট থার্ড যে অপশনটি রয়েছে লিনিয়ার এই লিনিয়ারে যদি টাচ করেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিনিয়ারটি দেখুন আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু এটা ঘোরাতে পারবেন জাস্ট আপনাদের ইচ্ছা মতো দেখুন সহজে একটি লাইন আকারে কিন্তু এটি ব্লার এফেক্ট হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু ব্লার করতে পারবেন নেক্সট যে অপশনটি রয়েছে সেটা দেখুন ফ্রি স্টাইল এই ফ্রি স্টাইলে যদি আপনি টাচ করেন তাহলে দেখুন একটি সার্কেল চলে এসছে এই সার্কেলটি আপনার যেখানে ব্লার করা দরকার ততটা আপনি একটু সার্কেলে ঘিরে নিন জাস্ট আমি আপনাদের খুব তাড়াতাড়ি একটু দেখাচ্ছি আচ্ছা ঘেরার পর এখানে দেখুন লেখা আছে ব্লার আউটসাইড দেখুন অটোমেটিক কিন্তু যে আউটসাইডটি বাইরের সাইডটি কিন্তু ব্লার হয়ে গেছে তো ইজিলি কিন্তু আপনারা খুব সহজেই ব্লার করতে পারবেন তো ফ্রেন্ডস নেক্সট অপশানটি রয়েছে পয়েন্ট ফোকাস এই পয়েন্ট ফোকাসে করে দিলাম টাচ এরপর দেখুন সম্পূর্ণ ছবিটি কিন্তু ব্লার হয়ে গেছে তো আপনারা যেখানেই টাচ করবেন সেখানে কিন্তু জাস্ট ভালোভাবে দেখা যাবে বাদ বাকিটা ব্লার হয়ে থাকবে তো আমি একটু দেখাচ্ছি আপনাকে জাস্ট দেখুন আমি যেখানে টাচ করছি সেখানে কিন্তু ব্লারটা চলে যাচ্ছে তো ইজিলি এইভাবে আপনারা আপনাদের ছবিটি আপনারা ম্যানুয়ালি ব্লার করতে পারবেন জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ইজিলি ব্লার করতে পারবেন জাস্ট দেখুন আমি যেহেতু ভিডিও করছি আমি খুব ইজিলি তাড়াতাড়ি কিন্তু করতে চাইছি জাস্ট এর জন্য আমার অতটা ভালো হচ্ছে না তো আপনারা কি করবেন খুব সহজেই একটু টাইম নিয়ে ব্লার করবেন তাহলে দেখবেন খুব সুন্দর ব্লার হয়ে যাবে ওপরে একটু আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে যদি টাচ করেন একটু স্টাইল আকারে চলে আসবে চেঞ্জ ব্লার তো ব্লার যদি চেঞ্জ করতে চান তাহলে দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি দেখুন ব্লার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে দেখুন খুব ইজিলি কিন্তু ব্লাড চেঞ্জ হয়ে যাচ্ছে আপনাদের ইচ্ছা মতো এটা কাস্টমাইজও করে নিতে পারবেন খুব সহজে কিন্তু ব্লাড চেঞ্জ হয়ে যাচ্ছে তো নেক্সট যে পয়েন্টটি রয়েছে সেটা ধরুন পয়েন্ট ব্লার এবার কী হয়েছে আপনি যেখানেই টাচ করবেন সেখানেই ব্লার হয়ে যাবে তো যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট ব্লার করে দিচ্ছি দেখুন ইজিলি কিন্তু ব্লার করে হয়ে যাবে তো এইভাবে আপনারা কী করবেন যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে জাস্ট ব্যাকগ্রাউন্ডে আপনারা ম্যানুয়ালি খুব সহজেই ব্লার করে ফেলুন তো আমি জাস্ট আপনাদের ভিডিওতে ততটা তো ভালো হচ্ছে না জাস্ট আপনারা ইজিলি কিন্তু ব্লার করতে পারবেন ফ্রেন্ডস আপনাদের যত কম দামের মোবাইলই হোক ইজিলি কিন্তু আপনারা ব্লার করতে পারবেন ব্লার করার পর জাস্ট আপনারা এই যে রাইট আইকন রয়েছেন এই রাইট আইকনে করে দেবেন টাচ এই রাইট আইকনে টাচ করবার পর তাহলে বুঝতে পারবেন যে এটি কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা